হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে অনেক দিন পর আবারও একটা প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো যেহেতু আগের একটা কমিউনিটি পোস্টে আমি জানতে চেয়েছিলাম যে নেক্সট ভিডিওটা তোমরা কোন টপিকের ওপর চাও এবং বেশিরভাগজন ভোট দিয়েছ প্র্যাকটিক্যাল ভিডিওর ওপর তো সেই জন্য একটা প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যে প্র্যাকটিক্যাল ভিডিওটা হবে সেটা হবে আমাদের ইউরিন মাইক্রোস্কোপির ওপর তো ইউরিন মাইক্রোস্কোপিতে অনেকগুলো জিনিস থাকে যেগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হয় এবং এটা একটা রুটিন কাজের মধ্যে আমাদের পড়ে মানে আমাদের প্রত্যেক দিনই এই ইউরিন স্যাম্পেলের আমাদের মাইক্রোস্কোপির একটা না একটা স্লাইড থাকেই তো সেটা আমাদেরকে দেখতে হয় তো সেই জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের পক্ষে জানাটা যে এর মধ্যে কী কী জিনিস বা কি কী মেটেরিয়াল আমরা দেখবো আর সেগুলো কিভাবে রিপোর্ট করবো তো সেটা নিয়ে আজকে গোটা ভিডিওটা হবে তো যেই ভিডিওটা দেখাচ্ছি দেখো সেখানে আমি দুটো ইন্ডিভিজুয়াল স্লাইড দেখাবো এবং দুটোর মধ্যে আমি ডিফারেন্সিয়েট করতেও শেখাবো তো প্রথম যে ভিডিওটা আছে মানে যেই স্লাইডটা আছে সেটা হচ্ছে একটা হিমাচুরিয়া স্লাইড তো হিমাচুরিয়া মানে হচ্ছে যদি আমাদের ইউরিন দিয়ে ব্লাড পাস করে তখন সেই কন্ডিশনটাকে বলা হবে হিমাচুরিয়া মানে হচ্ছে আমরা ইউরিনের মধ্যে আরবিসি দেখতে পাবো এবং প্লেনটি আরবিসিস আমরা দেখতে পাবো তো এই যে স্লাইডটা আমি বারবার যখন ফিল্ড ঘোরাচ্ছি যেই সেলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই সব সেলগুলোই এখানে হচ্ছে আরবিসি তো আরবিসি কি করে চিনবে না আরবিসি হচ্ছে প্রথম কথা রাউন্ড শেপের হবে ভিতরে কিন্তু কোনো নিউক্লিয়ার প্যাটার্ন বা কোনো সেলুলার প্যাটার্ন তোমরা দেখতে পাবে না যেমন তোমরা পাঁচ সেলের ক্ষেত্রে দেখতে পাবে কিন্তু এটার ক্ষেত্রে দেখতে পাবে না দেখবে এর ভিতরটা কিন্তু ক্লিয়ার হবে ঠিক আছে ক্লিয়ার মানে কি না হচ্ছে যখন তোমরা ফাইন অ্যাডজাস্টমেন্টটা ঘোরাবে তখন দেখবে একটা লাইট কিন্তু এর মধ্যে দিয়ে রিফ্লেক্ট করবে মানে জল জল করবে ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস পয়েন্ট তোমাদের খুব ইম্পর্টেন্ট জেনে রাখাটা যে আরবিসি এবং হচ্ছে যে তোমার ইস্ট সেল এই দুটোর মধ্যে কিন্তু কখনোই গুলিয়ে ফেলবে না কারণ এই দুটো অনেকটা একই রকম দেখতে হয় কিন্তু জিনিসটা এক নয় আরবিসি হবে রাউন্ড শেপের আর যদি তোমার ইস্ট সেল হয় তাহলে সেটা ওভাল হবে এবং তার মধ্যে সেল থাকবে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবে তো দেখো নেক্সট যে স্লাইডটা আর একটা দেখাচ্ছি যেটা ফোকাস করছি তো এইটা হচ্ছে দেখো আমি এখানে অ্যারো দিয়ে লিখে দিয়েছি এইগুলো হচ্ছে পাঁচ সেল তো আগেরটার সাথে দেখো না একটু ডিফারেন্সিয়েট করতে পারো না চিনতে পারো না এই যে সেলটা আছে এই সেলগুলো কিন্তু যে আরভিসিগুলো দেখিয়েছিলাম তার থেকে কিন্তু একটু সাইজে বড় আর এই ভিতরটা মানে হচ্ছে সেলের যে ভিতরটা সেগুলো দেখে একটুখানি মনে হচ্ছে কিছু একটা মেটেরিয়াল আছে যার জন্য একটুখানি একটা হেজিনেস আছে মানে ভিতরটা কিন্তু ক্লিয়ার নয় বা ট্রান্সপ্যারেন্ট নয় যে আমার লাইটটা একদম খুব সুন্দরভাবে এর মধ্যে দিয়ে রিফ্লেক্ট করতে পারছে এরকমটা কিন্তু নয় ঠিক আছে তো দেখো এখানেও মিডিলে দেখো যে সেলগুলো আছে সেই সেলগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে তোমার পাস সেল কারণ এর ভিতরে একটা সেলুলার প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি তো কেন এই সেলুলার প্যাটার্নটা দেখতে পাচ্ছি কারণ পাস আর কিছুই নয় আমাদের হচ্ছে বেশিরভাগ পাসসেল থাকছে আমাদের নিউট্রোফিল ঠিক আছে মানে হচ্ছে পার্সেল হিসাবে আমাদের ইউরিন দিয়ে পাস করছে তো যদি মানে কোনো রকমের ইউরিনের ইনফেকশন হয়ে থাকে অথবা কিডনির যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে কি হয় না আমাদের যে ডব্লিউবিসি আছে সেগুলো ফাইট করে সেই ব্যাকটেরিয়া বা সেই ভাইরাস বা যা কিছুর বিরুদ্ধেই হোক না কেন ফাইট করে তো ফাইট করার পর যখন তারা হেরে যায় তখন সেই মৃত বা ডেড যে ডাব্লুবিসিগুলো সেইগুলোকে আমরা বলি পার্সেল ঠিক আছে তো এখানে দেখো আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যেটা লম্বা মতো পড়ে আছে এটা হচ্ছে গ্রানিউলার কাস্ট তো গ্রানুলার কাস্ট এরকম মানে একটা লম্বা মতো জিনিস দেখতে পাবে তার মধ্যে এখানে ডাব্লু মানে পাশ সেলগুলো প্রেজেন্ট থাকবে তো এই জিনিসটা হচ্ছে গ্রানিউলার কাস্ট ঠিক আছে তো এটাও হয় যখন হচ্ছে যে কোনো নেফ্রোটিক যদি কোনো ডিসঅর্ডার থাকে বা কোনো সিমটমস থাকে তখন আর এখানে যতগুলো দেখতে পাচ্ছ তোমরা হেজি হেজি মতন পড়ে আছে গোল গোল সেলগুলো এগুলো হচ্ছে তোমার পাশ সেল তো পাঁচ সেলের নর্মাল রেঞ্জ হচ্ছে টু টু ফোর এটা হচ্ছে যদি পাওয়া যায় ইউরিনের মধ্যে তাহলে সেটা হচ্ছে নর্মাল কিন্তু তার থেকে বেশি পরিমাণে যদি পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ইউটিআইটিকে ইন্ডিকেট করছে ইউটিআই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ঠিক আছে যেটাকে অ্যাকচুয়ালি মানে যদি বেশি পরিমাণে কুড়িটা বা হচ্ছে তিরিশটার বেশি যদি পাঁচ সেল পাওয়া যায় তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় পাইউরিয়া মানে পাঁচ সেলটা পাস করছে ইউরিন দিয়ে তো সেই কন্ডিশনটাকে পাইউরিয়া বলা হয় এটা বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় ইউটিআই ক্ষেত্রে ইউটিআই যাদের হয় তাদের ক্ষেত্রে মানে হচ্ছে ইউরেনের ট্র্যাক্ট ইনফেকশনে লোয়ার অ্যাডডোমেনের যদি কোনো ইঞ্জুরি হয়ে থাকে তাই সেই ক্ষেত্রে তো এরকম বা হচ্ছে যে কোনো যদি মেনিনজাইটিস ইনফেকশন হয় ক্লোসিস ইনফেকশন যদি হয়ে থাকে তো সেই সব ক্ষেত্রে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় আর আরবিসি কখন পাওয়া যাবে না আরবিসি হচ্ছে যদি কিডনিতে স্টোন থাকে ব্লাডারে যদি স্টোন থাকে কিডনি বা ব্লাডারে যদি ক্যান্সার থাকে তাহলে বা হচ্ছে যদি স্নেক বাইটের কোনো পেশেন্ট থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আরবিসি হচ্ছে ইউরিন দিয়ে পাস করে তো সেই ক্ষেত্রে ইউরিন আর করতে বলা হয় দেখবে যদি কোনো আননন বাইট বা হচ্ছে স্নেক বাইটের যদি কোনো পেশেন্ট থাকে তাহলে ইউরিন আর করতে দেওয়া হয় আর তার সাথে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে যদি মেনস্ট্রুয়েশন ডিউরিং মেনস্ট্রুয়েশন যদি কোনো পেশেন্ট স্যাম্পল দেয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আরবিসিটা আমরা ইউরিনে পাবো কিন্তু সেটা কিন্তু সিগনিফিকেন্ট নয় ওকে তো চলো আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওই